অন্তরীকরণের আজকের ক্লাসে আমরা আর একটা ম্যাথ দেখছি, যে লেখা আছে 2x ডিগ্রি কস 3x ডিগ্রি, এটাকে আমাদেরকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তো এইটাকে যখন আমরা অন্তরীকরণ করতে যাব, তখন এখানে একটু জিনিস খেয়াল করতে হবে, একটু নতুন একটা জিনিস, সেটা হচ্ছে যে কখনো ডিগ্রির অন্তরীকরণ কিন্তু আমরা করতে পারি না, সরাসরি ডিগ্রির অন্তরীকরণ আমাদের করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে এই যে ডিগ্রি আছে, এই ডিগ্রিটাকে আমাদেরকে রেডিয়ান বানাতে হবে, দেন অন্তরীকরণ করতে হবে। তো এটাকে আমরা তার আগে, যেহেতু অন্তরীকরণের অঙ্কে সরাসরি ডি বাই ডিএক্স অপারেটরটা দিতে হবে। তো এখানে অঙ্ক উঠানোর সাথে সাথেই ডি বাই ডিএক্স অপারেটরটা দিয়ে দিবে। এখন যেটা বললাম সেটা হলো যে এই যে ডিগ্রি আছে, ডিগ্রিকে রেডিয়ান বানাবো। তাহলে 2x ডিগ্রি সমান কি লেখা যাবে? আমরা জানি যে ডিগ্রিকে রেডিয়ান বানায় কীভাবে, পাই বাই 180 দ্বারা গুণ করলে কিন্তু রেডিয়ান হয়ে যায়। তাহলে এক্স ডিগ্রি আছে, এক্সের সাথে পাই বাই 180 গুণ করে দিলাম, দেন এটা রেডিয়ান হয়ে গেল। কজ এখানেও তাই, 3x পাই বাই 180, এটাকে আমরা রেডিয়ান বানাইলাম। ওকে, দেখো এখানে কিছু কাটাকাটি যেতে পারে, কাটাকাটি করে নাও, একটু ছোট করে নাও। তাহলে পাই এক্স এখানে হচ্ছে 90, কজ এখানে পাই এক্স, এখানে যদি কাটাকাটি করো তাহলে কত আসতে পারে একটু হিসেব করে দেখো, 3 দ্বারা 180কে কেটে ফেলো বা ভাগ করে ফেলো, তাহলে হচ্ছে কত, 60 না 60 ডিগ্রি 60। ওকে, এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করা যায়, এটা হলো কনস্ট্যান্ট। আমরা কনস্ট্যান্টটা বাইরে বের করে নিয়ে আসতে পারি, যেহেতু ডিফারেন্সিয়েশনের উপরে কনস্ট্যান্টের কোনো প্রভাব নাই এরকম কোনো অবস্থায় যদি থাকে। তাহলে পাই বাই 90 বের করে নিয়ে আসলাম, পাই বাই 90 ডি বাই ডিএক্স, এক্স কজ পাই এক্স 60 ডিগ্রি। এখন এইখানে আমরা অন্তরীকরণ যখন করছি, দেখো এখানে জিনিস আছে দুইটা, এখানে জিনিস আছে দুইটা, এটা একটা আর এই পাশে আরেকটা জিনিস। তার মানে কি, যখন এইরকম কেস যখন থাকে, গুণ অবস্থায় থাকে, তখন ইউভির সাহায্যে অন্তরীকরণ করতে হয়, এটা আমরা সবাই জানি। সো এখানে ইউভি সূত্র দিয়ে দাও, ইউভি সূত্র দিলে কত আসছে, ইউভি সূত্র যখন আমরা দিচ্ছি তখন এক্সকে, ইউকে সামনে রাখলাম, এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো, তারপরে ডি বাই ডিএক্স কস পাই এক্স বাই 60 প্লাস ভি পাই এক্স বাই 60 ডি বাই ডিএক্স, এক্সকে যখন ডিফারেন্সিয়েশন করছি তখন এক্স এখানে থাকছে। ওকে, এবার তাহলে আসছে কত, পাই বাই 90 এক্স থাকে এখানে। এবার এখানে অন্তরীকরণ করো, কজের অন্তরীকরণ কি, মাইনাস। ওকে, মাইনাস সাইন, মাইনাসটা সামনে লিখে নিলাম, মাইনাস সাইন পাই এক্স বাই 60। এখন এই পাই এক্স বাই 60কে যদি আবার অন্তরীকরণ করা যায় তখন কি হবে রেজাল্ট আসলো, এটাকে তো আবার অন্তরীকরণ করতে হবে, কারণটা কি, কম্পোজিট ফাংশন বলে দিলাম। তাহলে এখানে দেখো কনস্ট্যান্ট, এই যে জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হওয়ার জন্য এটা বাইরে বের হয়ে চলে আসবে। এটা কীভাবে লেখা যায়, 60 পাই বাই 60, আর এক্সকে অন্তরীকরণ করলে হবে 1, আমি একবারে কিন্তু করে দিলাম ব্যাপারটা। ওকে, এরপরে যখন এখানে অন্তরীকরণ করবো তখন ওইটা কিন্তু 1 হয়ে যাবে প্লাস, আর এই পাশে তো যা আছে তাই, পাই এক্স বাই 60 এটা 1, এই হলো অন্তরীকরণ। এখন এটা কিছু একটু সাজিয়ে লিখি, তাহলে হয়ে গেল, এটা সামনে লিখতে পারি, এটা পরে লিখতে পারি, যেহেতু এখানে মাইনাসের একটা ব্যাপার আছে, এটা পরে লিখো তাহলে সুবিধা হয়, মানে দেখতে ভালো লাগে আর কি। সুবিধা বলতে ওরকম কিন্তু কোনো কিছু না, জাস্ট দেখা সৌন্দর্য, পাই এক্স বাই 60 মাইনাস, এটা কিন্তু এই যে এটার সাথে গুণ অবস্থায় নাই, এটা গুণ আছে এই বাইরের এক্সের সাথে, তাহলে এটা বাইরে লিখো, পাই এক্স বাই 60 সাইন পাই এক্স বাই 60। এই তো আমরা কিন্তু একটা অন্তরীকরণ করে ফেললাম কম্পোজিট ফাংশনের। কম্পোজিট ফাংশনের এরকম আরও কিছু এক্সাম্পল আছে, যেটা ইউভি মেথডের সাহায্যেও কিন্তু করতে হয়, মানে সরাসরি ইউভি ছাড়া কিন্তু আমাদের জন্য করাটা অনেক কঠিন হয়ে যায়। এই ফাংশনগুলো তোমরা বাসাতে একটু দেখো, অবশ্যই পারবে, আর যদি প্রবলেম হয়, প্রবলেম হলে হতেও পারে, হবে না এমনটা কিন্তু বলা যাবে না, যদি হয় আমি তো আছি, চেষ্টা করব সেটা সলভ দেওয়ার।